ओके बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम शुरू করছি আজকে ইনহেরিটেন্স প্রোগ্রাম। আমি তোমার রি অফ করো, আর আমি আমার স্ক্রিনটাকে শেয়ার দিচ্ছি, আপনি মিউট করো। তো ইনহেরিটেন্স কি আসলে, এটা আমরা সবাই জানি। আমি আবার ক্লাসটা রিভিউ করলাম, অনেকেই বুঝতে পারেনি, অসুবিধা হয়েছে, অনেকে ছিল না, ফার্স্ট ডেমো ক্লাস ছিল আমার, ওই দিন এই চ্যাপ্টারটা পড়িয়েছে। তো ইনহেরিটেন্স হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যটা হলো একটা ক্লাস তার প্রয়োজনে আরেকটা ক্লাসের বৈশিষ্ট্যকে ধারণ করে। এই প্রক্রিয়াটাকে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায় বলি ইনহেরিটেন্স। দেখো আমি কিছু নোটস করছি এখানে, সেটা হলো ইনহেরিটেন্স ইন সি শার্প ইজ এ ব্লু প্রিন্ট অফ এ ক্লাস। আর ব্লু প্রিন্ট কি বুঝো তো, মানে ক্লাসের একটা প্রিন্ট বলা যায়, হুবহু কপি বলা যায়। ইট ইজ লাইক অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এইখানে আসলে আবার তোমরা আটকে যাবে যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি জিনিস স্যার, এটা আবার বুঝাই দেন। এইদিকে নাই যাচ্ছি আমি, আমি আবার বলতেছি ও আচ্ছা এটা তো ইন্টারফেস না, ইন্টারফেস না, ইনহেরিটেন্স। তো ইনহেরিটেন্স যেটা পড়াচ্ছিলাম, ইনহেরিটেন্সে চলে আসি আবার। তো ইনহেরিটেন্স দেখো, ইনহেরিটেন্স ইজ এ প্রসেস ইন হুইচ ওয়ান অবজেক্ট অ্যাকোয়ার্স অল দ্য প্রপার্টিজ অ্যান্ড বিহেভিয়ার্স অফ ইটস প্যারেন্ট অবজেক্ট অটোমেটিক্যালি। অর্থাৎ একটা অবজেক্ট অথবা একটা ক্লাস আরেকটা ক্লাসের বৈশিষ্ট্যকে ধারণ করে। বৈশিষ্ট্য বলতে কি আসলে, বৈশিষ্ট্য বলতে আমরা জানি একটা ক্লাসের মধ্যে মেম্বার ভ্যারিয়েবল থাকে যাদেরকে আমরা প্রপার্টিজ বলি, এবং একটা ক্লাসের মধ্যে এক বা একাধিক মেম্বার মেথড থাকে যাদেরকে আমরা এমনি ফাংশন বলি কিন্তু ক্লাসের ক্ষেত্রে মেথড বলি। তো একটা ক্লাসের এই সকল প্রপার্টিজ মেথড গুলাকে আমরা তাদের বিহেভিয়ার প্রপার্টিস এগুলো বলি। এগুলো একটা ক্লাস আরেকটা ক্লাস থেকে ধারণ করে নিজ প্রয়োজনে বা অর্জন করে। এই প্রক্রিয়া লেখাগুলা খুবই গিজি গিজি, বুঝি না স্যার? লেখাগুলা খুব গিজি গিজি, লেখাগুলা খারাপ বলতে আমার কথা বুঝে যাচ্ছে তো? তাহলে এগুলা আর এই যে আরে নিজের গুলা আর কি খুব মানে গিজি গিজি বেশি। আচ্ছা এটা সমস্যা নাই, এটা তুমি নিচেটার তুলনায় উপর বেশি, আমি একটু বড় করে দিচ্ছি, এটা সমস্যা নাই। হ্যাঁ আমি কি বলছি এটা বুঝতে পারছো কিনা, ইনহেরিটেন্স হচ্ছে একটা বৈশিষ্ট্য অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের, যেখানে বা যে প্রক্রিয়ায় একটা ক্লাস আরেকটা ক্লাসের বৈশিষ্ট্যকে ধারণ করে। আর বৈশিষ্ট্য বলতে কি বোঝায়, তার বিহেভিয়ার প্রপার্টিস, তার মেম্বার মেথড গুলা, মেম্বার ভ্যারিয়েবল গুলা যাদেরকে আমরা প্রপার্টিস বলি, এগুলোই ধারণ করে। এই প্রক্রিয়াটাকে বলে ইনহেরিটেন্স। ওকে, তো এখানে আরো দুইটা টপিকস চলে আসে। এটা হচ্ছে যে ক্লাসটা তার বৈশিষ্ট্য দান করলো তাকে আমরা বলে থাকি কি, সুপার ক্লাস অথবা প্যারেন্টস ক্লাস অথবা বেস্ট ক্লাস। আর যে ক্লাসটা বৈশিষ্ট্য গ্রহণ করলো বা ধারণ করলো বা নিলো সেই ক্লাসটাকে আমরা বলি কি, চাইল্ড ক্লাস অথবা ডিরাইভ ক্লাস অথবা সাব ক্লাস। তোমাদের খেয়াল রাখতে হবে সাবের বিপরীত হচ্ছে সুপার, বা সুপারের বিপরীত হচ্ছে সাব, প্যারেন্টস এর বিপরীত হচ্ছে চাইল্ড, আর হচ্ছে বেজ এর বিপরীত হচ্ছে ডিরাইভ। কারণ অনেক সময় কারিগরি শিক্ষা বোর্ডের প্রশ্নপত্রে দেখা যায় যে বলতে পারে সুপার ক্লাস সাব ক্লাস বলতে কি বুঝো, আবার অনেক সময় বলতে পারে প্যারেন্টস ক্লাস চাইল্ড ক্লাস বলতে কি বুঝো, আবার অনেক সময় বলতে পারে ডিরাইভ ক্লাস এবং বেস ক্লাস বলতে কি বুঝো। তখন তোমাকে এই সংজ্ঞাটাকে এভাবে বলতে হবে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর ইনহেরিটেন্স প্রক্রিয়ায় যে ক্লাস তার বৈশিষ্ট্য দান করলো তাকে বলে প্যারেন্টস ক্লাস অথবা সুপার ক্লাস অথবা অথবা বেস ক্লাস। আর যে ক্লাস বৈশিষ্ট্য গ্রহণ করলো সেই ক্লাসকে বলতেছে আমার চাইল্ড ক্লাস অথবা ডিরাইভ ক্লাস অথবা সাব ক্লাস। ওকে ক্লিয়ার? তাহলে ইনহেরিটেন্স এর মধ্যে কিন্তু দুইটা সংজ্ঞা চলে আসে। ওকে, তো ইনহেরিটেন্স এর আসলে উপকারিতাটা কি, ইনহেরিটেন্স আমাদেরকে কি দেয়, অথবা আমরা কেন ইনহেরিটেন্স অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ব্যবহার করি, তার সবচেয়ে বড় গুরুত্ব বা গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে বা বিষয় হচ্ছে কোড রিইউজেবিলিটি। অর্থাৎ আমরা সি শার্প প্রোগ্রামের কোডগুলোকে বারবার ব্যবহার করতে পারি। আরেকটা আছে ব্যবহার করতে পারি অথবা
আমি সি শার্পের একটা প্রোগ্রাম যখন লিখবো, অনেক বড় বড় প্রোগ্রাম লিখবো, তখন আমি আমার কোডকে এক্সটেন্ড করতে পারবো, অথবা আমরা অনেক সময় আমাদের বানানো ক্লাসগুলোকে মডিফাইও করতে পারি। কোথায় মডিফাই করতে পারি? তো ডিরাইভ ক্লাস যখন প্যারেন্টস ক্লাস থেকে বৈশিষ্ট্য ধারণ করে, তখন ডিরাইভ ক্লাসে যে আমরা অনেক পরিবর্তন করতে পারি, মডিফাই করতে পারি। আমরা ডিরাইভ ক্লাসে নিজের কোডগুলো ছাড়াও প্যারেন্টস এর কোডগুলো যখন গ্রহণ করি, তখন আমাদের কোডগুলো এক্সটেন্ড হয়ে যায়, আমরা আবার রিইউজও করতে পারি ভিন্ন ভিন্ন জায়গায়, বারবার একই কোড লেখার প্রয়োজন পড়ে না। এটাই হচ্ছে আমার ইনহেরিটেন্স প্রক্রিয়ার সবচেয়ে বড় বৈশিষ্ট্য। তোমরা যদি একটা বাস্তব উদাহরণ নেও বা জানতে চাও, সেটা হলো তোমরা সবাই অফিস, মাইক্রোসফট অফিস 2003 ব্যবহার করেছো, তাই না? তো আজকে তোমরা অফিস 2007 ইউজ করছো, অনেকে অফিস 2013 ইউজ করছো, অথবা আরো আপডেট ব্যবহার করছো। তুমি খেয়াল করে দেখবা, অফিস 2007, অফিস 2013, এদের সব নিজের এক্সট্রা কিছু বৈশিষ্ট্য আছে, আর বাকি সবই কিন্তু অফিস 2003 এর সমস্ত বৈশিষ্ট্য তারা নিয়ে নিছে, অর্থাৎ তারা এক্সটেন্ড করছে, অর্থাৎ তারা ইনহেরিট করছে। হ্যাঁ, অর্থাৎ আমরা অফিস 2003 কে কিন্তু বাদ দিতে পারি নাই, তার সমস্ত বৈশিষ্ট্যগুলো আমরা ইনহেরিট করছি, প্লাস 2007 এর নিজের কিছু বৈশিষ্ট্য আছে, আবার 13 এ দেখবা নিজের কিছু বৈশিষ্ট্য আছে, অর্থাৎ দুইটা মিলেই আমার এই ইটা 2013 বা 2007 আমরা ব্যবহার করতে পারছি। এটা ইনহেরিটেন্স প্রক্রিয়ার একটা ভালো একটা বৈশিষ্ট্য বলা যায়, যেটা তোমরা দেখতে পাচ্ছ আজকে। তো আমরা কি করলাম যে কোডকে রিইউজ করতে পারছি, আমরা ওই আগের গুলো ফেলে দিচ্ছি না, আগের গুলো সব নিচ্ছি, প্লাস নিজের কিছু আছে, এই সব কিছু মিলেই ইনহেরিটেন্স প্রক্রিয়া। তো আমরা সি শার্প প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইনহেরিটেন্স প্রক্রিয়া যদি কোনো প্রোগ্রামে দেখাতে চাই, তাহলে আমাকে সবার আগে জানতে হবে ইনহেরিটেন্স ঘটানোর যে সিনট্যাক্সটা আছে, অথবা ইনহেরিটেন্স প্রক্রিয়াটা প্রোগ্রামে করতে চাইলে আমাকে কিভাবে লিখতে হবে, তার ফরম্যাটটা কি বা তার সিনট্যাক্সটা কি, এটা আমাকে আগে জানতে হবে। তো সেটা জানার জন্য দেখো আমার কাছে একটা সিনট্যাক্স এখানে দেখা যাচ্ছে, আমি মার্ক করে দেখি তোমাদের, একটা এক্সাম্পলও আছে, সেটা আমি লিখবো এখন। দেখো এখানে সিনট্যাক্স, প্রথমে এটা কি জিনিস, অ্যাক্সেস স্পেসিফায়ার, অর্থাৎ আমরা কোন একটা ক্লাস আগে বানাতে হবে। তো এই সিনট্যাক্সটা লেখার আগে আমি একটা ক্লাস তৈরি করে নেই, তাহলে আরো ক্লিয়ার হবে। ধরো ক্লাস, ক্লাস এ, একটা ক্লাস বানিয়ে ফেললাম আমি, আরেকটা ক্লাস বানাবো ক্লাস বি, দেখা যাচ্ছে তো, তাই না? ওকে, এই দুইটা ক্লাস বানালাম। তো দেখো আমার এখন ইচ্ছা করলে এগুলোতে আমরা জানি, আমরা সবাই সাধারণত অ্যাক্সেসিফায়ার, অ্যাক্সেস স্পেসিফায়ার গুলো ব্যবহার করি, আমরা সবাই জানি, তাই না? তো দেখো এই আমার যে সিনট্যাক্সটা আছে, এই সিনট্যাক্সটা আসলে কতটুকু দেখো, এখানে অ্যাক্সেস স্পেসিফায়ার, এই অ্যাক্সেস স্পেসিফায়ার হচ্ছে আমার, এগুলোকে আমরা বলি একটা ক্লাসের অ্যাক্সেস স্পেসিফায়ার, বলতে আমরা বুঝি পাবলিক, প্রাইভেট এবং প্রোটেক্টেড, এই তিনটা বিষয়কে, তাই না? সবাই তো আমরা জানি। তো একটা ক্লাসের নামের আগে কিন্তু আমরা এই ধরনের অ্যাক্সেস স্পেসিফায়ার ব্যবহার করতে হয় আমাদেরকে, কারণ কোন একটা ক্লাসের ক্লাসকে সবাই কি অ্যাক্সেস করতে পারবে কিনা, ক্লাসের মেম্বারদেরকে, নাকি এটা প্রাইভেট নাকি প্রোটেক্টেড, খুব কম সংখ্যক লোক ব্যবহার করতে পারবে, এই সকল অ্যাক্সেস করার ফ্যাসিলিটি দেওয়ার জন্য আমরা তিন ধরনের অ্যাক্সেস স্পেসিফায়ার ব্যবহার করি, পাবলিক, প্রাইভেট অর প্রোটেক্টেড। তো আমি এই এখানে সেটাই লিখতে যাচ্ছি যে অ্যাক্সেস স্পেসিফায়ার এখানে একটা লিখতে হবে, তারপর হচ্ছে ক্লাস নামক একটা। আর এখানে অ্যাক্সেস স্পেসিফায়ার হিসেবে আমি কি লিখবো এখানে? এখানে পাবলিক, যেটা আমি ক্লাস লিখলাম ওইটাই কি আবার এখানে লিখতে হবে? এখানে পাবলিক হতে পারে, অথবা তোমার প্রাইভেট হতে পারে, হ্যাঁ, অথবা তোমার প্রোটেক্টেড হতে পারে। ওকে, প্রোটেক্টেড হতে পারে, তাহলে আমরা যখন একটা বেস, যে কোনো একটা নাম এখানে বসাবো, রাইট, এই তিনটার মধ্যে যেটা তুমি ব্যবহার করতে চাও। আমরা সাধারণত এখন পাবলিক দিয়ে করব, তাই আমরা পাবলিক লিখব, ঠিক আছে? যেমন এটা লিখছি পাবলিক, ঠিক আছে? দেখো এখানে অ্যাক্সেস স্পেসিফায়ার হচ্ছে পাবলিক, ওকে? আচ্ছা, তারপর এখানে একটা ক্লাস বানানোর আগে আমাদের একটা ক্লাস নামক কিওয়ার্ড ব্যবহার করতে হবে, এটা হচ্ছে সেই ক্লাস কিওয়ার্ড, ওকে? জি, ওকে। তারপর হচ্ছে আমাদের একটা ক্লাসের নাম দিতে হবে, এমন না যে আমি সিনট্যাক্সে বেস ক্লাস লিখছি, এই কথার মানে এমন না যে সবসময় যে বেস নাম দিতে হবে,
এটা বুঝাতে চাচ্ছি আমি যে এটা আমি এটা দ্বারা বুঝাতে চাচ্ছি যে যে ক্লাসটাকে আমি ইনহেরিট করব সেটা হচ্ছে একটা বেস ক্লাস তাই না যে কোন একটা ক্লাসের নাম থাকতে পারে এখানে দেখো আমি এখানে এ দিছি এখানে কি দিছি আমি এ ওকে এখন দেখো আমি কিভাবে দ্বিতীয় সিনট্যাক্সটার মাধ্যমে এটার মাধ্যমে আমি দেখাচ্ছি আরেকটা ক্লাস যাকে আমি ডিরাইভড বানাচ্ছি সে কিভাবে এই বেস ক্লাস কি ইনহেরিট করে দেখো আমি এখানে দেখায় দিই লাইভ যে পাবলিক ক্লাস হ্যাঁ এখানে পাবলিক লেখার দরকার নেই আমার যখন আমি ইনহেরিট করব তখন আর এই ক্লাসের আগে পাবলিক দরকার নাই ক্লাস বি দেখো এই যে ক্লাস কিওয়ার্ড ইউজ করলাম ডিরাইভ ক্লাস এখানে ডিরাইভ ক্লাস হচ্ছে আমার বি ক্লাসটা যেটা এইমাত্র আমি বানালাম কোলন এখানে একটা কোলন ব্যবহার করতে হবে সি শার্প ল্যাঙ্গুয়েজে আমরা একটা ক্লাস আরেকটা ক্লাসকে যদি ইনহেরিট করতে চাই তাহলে এই কোলন কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে ওকে মানে এই চিহ্নটা এই অপারেটরটা ব্যবহার করতে হবে কোলন অপারেটরটা আমাদেরকে ব্যবহার করতে হবে আচ্ছা এই জায়গাটা হচ্ছে বেস ক্লাসের জন্য ওকে আই কি বলে ডিরাইভ ক্লাসের জন্য আর এখানে থাকবে বেস ক্লাস তাহলে এখানে কি থাকবে বেস ক্লাস তাহলে দেখো আমি এখানে সরাসরি বেস ক্লাসের নামটা দিয়ে দিলাম দেখো বুঝতে পারছো কিনা এই হচ্ছে ইনহেরিটেন্স প্রক্রিয়া তাহলে সবসময় এখানে কি থাকবে বাম পাশে ডিরাইভ ক্লাস থাকবে আর যে ক্লাসকে আমি ইনহেরিট করব অর্থাৎ প্যারেন্টস ক্লাস বা সুপার ক্লাস থাকবে আমার ডান দিকে কোলনে পড়ে বুঝাতে পারছি এই সিনট্যাক্সটা একটু দেখে নাও এই এই জন্য আমি এই চিহ্নটা দিছি এখানে ডিরাইভ ক্লাস থাকবে বাম দিকে আর বেস ক্লাস থাকবে কোথায় ডান দিকে ঠিক আছে সবাই কি বুঝতে পারছো তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে অ্যাক্সেস স্পেসিফায়ার ক্লাস তারপরে হচ্ছে বেস ক্লাস দিলেন ওইটা কেন দিলেন নিচেরটা তো বুঝতে পারছো নিচেরটা বুঝতে পারছো হ্যাঁ আচ্ছা যদি আবার আমি এক্সাম্পল দেই তোমাকে আমি পুরো সিনট্যাক্সটা মুছে দেই তাহলে তুমি আবার ক্লিয়ার হবে তুমি মনে বুঝতে পারবে ধরো আমি এখন ইনহেরিটেন্স মানে বুঝতে পারছি ওই যে প্রথমে দিছেন না অ্যাক্সেস স্পেসিফায়ার তারপরে ক্লাস বেস ক্লাস পাবলিক বুঝলাম না এমনি পরে এই দেখো পাবলিক ক্লাস হ্যাঁ প্যারেন্টস প্যারেন্টস ক্লাস একটা নাম এটা একটা নাম ঠিক আছে প্যারেন্টস ক্লাস ওকে জি এখন আমি ইনহেরিট করছি দেখো এটা হচ্ছে আমার এই ক্লাসের নাম হচ্ছে প্যারেন্টস ক্লাস টেস্ট এখন আমি একটা বেস ক্লাস দ্বারা এটাকে ইনহেরিট ওই ডিরাইভ ক্লাস দ্বারা ইনহেরিট করব খেয়াল করো ক্লাস বেস কোলন এবার দেখো বুঝতে পারছো কিনা এই হচ্ছে আমার ইনহেরিটেন্স প্রক্রিয়া বুঝাতে পারছি ফারজানা তাহলে এই এই জায়গাটা থাকবে আমার এটা তো বেস ক্লাস না ডিরাইভ ক্লাস না ভুল করলাম ডিরাইভ হ্যাঁ হ্যাঁ ডিরাইভ এবার ঠিক আছে কিনা দেখো ডিরাইভ ক্লাস নেম মানে হচ্ছে এখানে ডিরাইভ ক্লাসের নাম থাকবে তুমি যে নামই দাও সেটা দাও নামটা ছোটই করে দেই ডিরাইভ নেম আর এটা হচ্ছে বেস না প্যারেন্টস ক্লাস টেস্ট এই তো এবার বুঝতে পারছো কি সিনট্যাক্সটা জি স্যার বুঝতে পারছি গুড সবাই বুঝতে পারছো সাইফুল জি স্যার সবাই লাইনে আছো না ঠিক আছে এই হচ্ছে আমার সিনট্যাক্স তাহলে এখানে সব সময় থাকবে ডিরাইভ ক্লাস আর এখানে থাকবে হচ্ছে প্যারেন্টস ক্লাস বা বেস ক্লাস ওকে তুমি যে নামই দাও যখন তুমি একটা খেয়াল করবে যখন তুমি বেস ক্লাস বলবা তখন তুমি এর নাম দিবা প্যারেন্টস ক্লাস এই ডিরাইভ বলবা তখন বেস আর যখন সুপার বলবা তখন সাব আর যখন তুমি কি বলে আর একটা হচ্ছে প্যারেন্টস বলবা তখন চাইল্ড এটা মাথায় রেখো সব সময় ঠিক আছে জি স্যার আর এখানে তো প্যারেন্টস তাহলে তো চাইল্ড লেখার দরকার ছিল হ্যাঁ এই যে দেখো এখন বেস করে দিছি বেস আর ডিরাইভ বেসের সাথে ডিরাইভ প্যারেন্টস এর সাথে চাইল্ড আর সুপারের সাথে সাব ওকে প্রশ্নগুলো এভাবে কম্বিনেশন করে আসে এজন্য আমি বলে দিলাম এবার ক্লিয়ার সবাই এখন আমি জানতে চাইবো যে এখন আমি জানবো যে আমাদের আসলে সি শার্প প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইনহেরিটেন্স কত প্রকার আসলে
আমাদের সি শার্প প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইনহেরিটেন্স প্রায় আমি বলবো না এক্স্যাক্টলি যে তিন প্রকার চার প্রকার, কিন্তু আমরা এভাবে এটাকে বলবো, ইনহেরিটেন্স হচ্ছে এক নাম্বার সিঙ্গেল ইনহেরিটেন্স, দুই হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স। আমি একটু লিখে দিই তাহলে ক্লিয়ার হবে মনে হয়, চলো লিখে দিই ইনহেরিটেন্স। এক নাম্বার হচ্ছে সিঙ্গেল, দুই নাম্বার বলা যায় বা কি বলা যায় মাল্টি লেভেল, হ্যাঁ তিন নাম্বার বলা যায় শেষে রাখবো আমি মাল্টিপল কে, কারণ আছে একটা হাইব্রিড বা হায়ারার্কিক্যাল কাল, চার নাম্বারে রাখবো আমি হাইব্রিড, আর পাঁচ নাম্বারে রাখবো আমি হচ্ছে মাল্টিপল। এই এই হচ্ছে আমার ইনহেরিটেন্স এর প্রকারভেদ। কয় প্রকার হলো তাহলে? পাঁচ প্রকার, তাই না? অনেক বইতে দুইটা আছে তিনটা আছে, এই জন্য আমি একেবারে এক্স্যাক্টলি বলে দিব না যেটা পাঁচ প্রকার বা ছয় প্রকার। আমি বলবো ইনহেরিটেন্স কে নিম্নলিখিত ভাগে ভাগ করা যায়, এক সিঙ্গেল ইনহেরিটেন্স, মাল্টি লেভেল ইনহেরিটেন্স, হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স, ওকে, হাইব্রিড ইনহেরিটেন্স, আর হচ্ছে কি মাল্টিপল ইনহেরিটেন্স। এটাকে শেষে লেখার একটা উদ্দেশ্য আমার আছে, কারণ সি শার্প ল্যাঙ্গুয়েজ সাপোর্ট, ওকে, সি শার্প ল্যাঙ্গুয়েজ আমার কি করে না, সাপোর্ট করে না। মাল্টিপল ইনহেরিটেন্স সবাই দেখতে পাচ্ছ তো, এই জন্য এটাকে শেষে লিখলাম, কিন্তু আমরা এটাকে ডিরেক্টলি সাপোর্ট করে না, কিন্তু আমরা এটাকে সাপোর্ট করাবো, হ্যাঁ অন্য একটা পদ্ধতিতে, সেটা আমরা শেষে দেখবো। কিন্তু তোমরা লেখার সময় বলে দিবা সি শার্প ল্যাঙ্গুয়েজ মাল্টিপল ইনহেরিটেন্স কে সাপোর্ট করে না, কিন্তু আমরা ইন্টারফেস ব্যবহারের মাধ্যমে এটাকে সাপোর্ট করাবো, ওকে। তো তাহলে বোঝা গেল যে আমাদের ইনহেরিটেন্স কয় ধরনের সি শার্প ল্যাঙ্গুয়েজে, বুঝতে পারছো তো সবাই? আচ্ছা গুড, তো চলো আমরা একটা একটা করে চিত্র দেখি এবং প্রোগ্রাম গুলো দেখি যে আমাদের ইনহেরিটেন্স এর প্রকার ভেদ গুলো দেখি আমরা। আসলে চলো আমরা দেখে আসি প্রোগ্রাম থ্রি। আমি সম্পূর্ণ চ্যাপ্টারটা তোমার ইনহেরিটেন্স এর জন্য রেখেছি। দেখো সিঙ্গেল ইনহেরিটেন্স যেটা একটু আগে অলরেডি আমরা সিনট্যাক্সটা যখন লিখি তখন দেখে ফেলছি, ওটা আসলে একটা সিঙ্গেল ইনহেরিটেন্স ছিল। দেখো তুমি এই চিত্রের দিকে তাকাও, স্ক্রিনের ডান দিকে দেখতে পাচ্ছ ক্লাস এমপ্লয়ি, একটা রেক্ট্যাঙ্গেল বক্স দেখা যাচ্ছে, তাই না? আর এখানে হচ্ছে একটা ক্লাস প্রোগ্রামার। তো এখানে চিত্রের অ্যারো চিহ্নটা দেখো উপরের দিকে আছে, অর্থাৎ আমার নিচের যে ক্লাসটা আছে ক্লাস প্রোগ্রামার, এই ক্লাসটা উপরের একটা ক্লাসকে ইনহেরিট করছে, অর্থাৎ এমপ্লয় ক্লাসের বৈশিষ্ট্যগুলো ধারণ করছে। এই প্রক্রিয়াটাকে বলতেছি আমরা কি, এই প্রক্রিয়াটাকে বলছি আমরা সিঙ্গেল ইনহেরিটেন্স, যখন একটা ক্লাস তার প্রয়োজনে আরেকটা ক্লাসের বৈশিষ্ট্যকে ধারণ করবে তখন সেই ইনহেরিটেন্স প্রক্রিয়াকে বলে সিঙ্গেল ইনহেরিটেন্স, ওকে। সংজ্ঞাটা কি বুঝতে পারছো? আরেকবার একটু বলেন। আচ্ছা আরেকবার বললে আমি আবার একটু এক্সপ্লিসিট সংজ্ঞা দিব, সেটা হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ইনহেরিটেন্স প্রক্রিয়ায়। আস্তে আস্তে, আচ্ছা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ইনহেরিটেন্স প্রক্রিয়ায় যখন একটা ক্লাস আরেকটা ক্লাসের বৈশিষ্ট্যকে ধারণ করে তখন সেই প্রক্রিয়াকে সিঙ্গেল ইনহেরিটেন্স বলে। অর্থাৎ একটা সিঙ্গেল ক্লাস আর একটা সিঙ্গেল ক্লাসের বৈশিষ্ট্য ধারণ করবে, এটা এই সিঙ্গেল ইনহেরিটেন্স, ওকে। এটা একটা সিম্পল সংজ্ঞা, বুঝতে পারছিস? হ্যাঁ, যে ক্লাসটা বৈশিষ্ট্যটা ধারণ করলো তাকে বলে ডিরাইভ ক্লাস অথবা চাইল্ড ক্লাস অথবা সাব ক্লাস, আর যে ক্লাস ইনহেরিটেন্স প্রক্রিয়া তার বৈশিষ্ট্য দান করলো তাকে বলে বেস ক্লাস অথবা প্যারেন্টস ক্লাস অথবা সুপার ক্লাস, ওকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এর অনেকগুলো নাম আছে, কখনো বেস ক্লাস বলি, কখনো সুপার ক্লাস বলা যায়, আবার কখনো কি বলা যায় প্যারেন্টস ক্লাস, তাই না? প্যারেন্টস ক্লাস, তাকে বড়ই করে দিলাম।
এটাকে নিচে নিয়ে আসলাম আমরা, এটাকেও নিচে নিয়ে আসলাম। আর এটাকে কখনো কখনো ডিরাইভ ক্লাস আমরা বলি, বেজের বিপরীত ডিরাইভড, অথবা সুপারের বিপরীত সাব, অথবা প্যারেন্টস এর বিপরীত হচ্ছে আমার চাইল্ড, চাইল্ড ক্লাস। ওকে, সবাই দেখতে পাচ্ছো না? জি স্যার। ওকে, এই হচ্ছে আমার সিঙ্গেল ইনহেরিটেন্স। এখন যদি আমি প্রোগ্রামটা তোমাকে দেখাই, একেবারে সিম্পল আগের প্রোগ্রামের মতো দেখো, তাহলে আমরা দেখতে পাবো এখানে প্রোগ্রামটা এখানে লিখে রাখছি, চাইলে আমি রান করেও দেখাবো। দেখো, এই হচ্ছে একটা সিঙ্গেল ইনহেরিটেন্স এর প্রোগ্রাম আমার স্ক্রিনে দেখা যাচ্ছে। আর তোমরা জানো এগুলো কি, হ্যাঁ, ইউজিং সিস্টেম, আমরা বিভিন্ন ধরনের নেম স্পেস কে অ্যাড করেছি, আমরা আমরা সি শার্প ল্যাঙ্গুয়েজে আমাদের প্রয়োজন মতো নেম স্পেস কে আমরা সংযুক্ত করব বা ব্যবহার করব এইভাবে। এটা হচ্ছে, এগুলো হচ্ছে বিল্ট ইন নেম স্পেস। আর এই নেম স্পেসটা যেটা দেখা যাচ্ছে, কনসোল অ্যাপ্লিকেশন 15 নেম স্পেস, আর এই নেম স্পেসটা হচ্ছে আমার বানানো নেম স্পেস। আমরা যদি ভবিষ্যতে অন্য কোন প্রোগ্রামে আমি এটাকে ব্যবহার করতে চাই, তাহলে কিভাবে ব্যবহার করতে হবে? ইউজিং, হ্যাঁ, এই সিস্টেম তো থাকবে, তোমার এই নেম স্পেস এর নাম হবে ইউজিং কনসোল অ্যাপ্লিকেশন 15। ওকে, এইভাবে আমরা অন্য কোন প্রোগ্রামে আমার এই বানানো নেম স্পেসটাকে আমরা ব্যবহার করতে পারি। আর এখন যে নেম স্পেস গুলো আমরা এখানে ইউজ করেছি, এটা হচ্ছে সিস্টেমের, এটা হচ্ছে আমাদের প্রোগ্রামের জন্য জরুরি কিছু নেম স্পেস, এটা আমরা এগুলো হচ্ছে আগেই বানানো নেম স্পেস, প্রোগ্রামারদের কর্তৃক বানানো নেম স্পেস, আমরা এটা ব্যবহার করেছি প্রোগ্রামে। ওকে, তো দেখো, আমার একটা সিম্পল একটা প্রোগ্রাম, এখানে আমি একটা ক্লাস ডিক্লেয়ার করেছি, যার আগে আমি অ্যাক্সেস স্পেসিফায়ার ব্যবহার করেছি পাবলিক নামে, তারপর আমি ক্লাসের একটা কিওয়ার্ড ব্যবহার করেছি, তারপর আমি একটা ক্লাসের একটা কিওয়ার্ড, ক্লাস হচ্ছে একটা কিওয়ার্ড। ওকে, তো ক্লাস বানানোর আগে এই ক্লাস নামক এই কিওয়ার্ডটা ব্যবহার করতে হয়, না হলে সে চিনবে না এটা তুমি কি বানাইছ। আবার স্ট্রাকচার বানানোর সময় স্ট্রাক্ট নামক একটা কিওয়ার্ড ব্যবহার করতে হয় এরকম। তো দেখো, তাহলে আমি এমপ্লয়ি নেম হচ্ছে আমার একটা ক্লাসের নাম, এর ভেতরে কি আছে দেখো, খুব সামান্য একটা কিছু রাখছে, একটা হচ্ছে মেম্বার মেথড আছে একটা, আরেকটা হচ্ছে মেম্বার ভ্যারিয়েবল আছে। আমরা একটা ক্লাসের মধ্যকার মেম্বার ভ্যারিয়েবল গুলোকে সাধারণত প্রপার্টিজ বলি, আর ক্লাসের মধ্যকার যে ফাংশন গুলো থাকবে ওদেরকে আমরা ফাংশন না বলে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এদেরকে মেথড বলবো আমরা। ওকে, আর এরা সবাই ক্লাসের মেম্বার। ওকে, তো দেখো, আমি এখানে একটা মেম্বার মেথড ডিফাইন করছি বা বর্ণনা দিয়েছি, পাবলিক ভয়েড এমপ্লয়ি ইনফরমেশন, আর এর মধ্যে আমি জাস্ট একটা প্রিন্ট করছি সিম্পল একটা কথা, যে এমপ্লয়ি নেম হচ্ছে মিস্টার এমপ্লয়ি। জাস্ট আমি এই প্রোগ্রামে বুঝাতে চাইছি যে এটা হচ্ছে একটা এমপ্লয়ি মেথড। এই প্রোগ্রামটাতে আমি ইনহেরিটেন্স এর বৈশিষ্ট্যটা তুলে ধরার চেষ্টা করছি, আর কিছু না। তোমরা চাইলে এখানে যোগ বিয়োগের প্রোগ্রাম দিয়েও ইনহেরিটেন্স প্রক্রিয়া দেখাতে পারো, চেষ্টা করে দেখতে পারো, যে আমি একটা উপরের প্যারেন্টস ক্লাসের মধ্যে আমি কিছু ভ্যারিয়েবল নিব, আর আমি এই ভ্যারিয়েবল গুলোকে আমার চাইল্ড ক্লাসের মধ্যে যোগ করব এই একটা মেথডের মধ্যে। এটা তোমরা তোমাদের বাসায় কাজ থাকবে, তোমরা আমাকে বানায় দেখাবে যে সিঙ্গেল ইনহেরিটেন্স এর একটা প্রোগ্রাম, যোগের প্রোগ্রাম। ওকে, তো আমি এখানে জাস্ট একটা প্রিন্ট করছি, দেখো, এমপ্লয়ি নেম মিস্টার এমপ্লয়ি। তোমরা তোমাদের নাম কখনো পরীক্ষার হলে ব্যবহার করবা না, এক্সাম্পল দিতে গেলেও করবা না, এটা রাইট না রং। ওকে, পরীক্ষার হলে মিস্টার এক্স, মিস্টার এমপ্লয়ি, মিস্টার প্রোগ্রামার, এই জাতীয় কিছু নাম ব্যবহার করবা। ওকে, আচ্ছা, আমি যেটা করেছি এখানে, আর দেখো আরেকটা ক্লাস এখানে আছে, পাবলিক ক্লাস প্রোগ্রামার ডিরাইভড, মানে নট নেসেসারি যে এরকম ডিরাইভ কথাটা সবসময় ব্যবহার করা লাগবে, আমি তোমাদেরকে বুঝানোর জন্য এটা ইউজ করছি যে এটা হচ্ছে একটা ডিরাইভ ক্লাস। ওকে, তোমরা যে কোনো নাম দিতে পারো। তো আমার এই প্রোগ্রামার ডিরাইভড যে ক্লাসটা আছে, সেই ক্লাসটা ইনহেরিট করলো। দেখো কি, কেন ইনহেরিট, মানে কিভাবে বুঝবো আমি ইনহেরিট করলো, এখানে একটা কোলন চিহ্ন দেয়া আছে, এটার দ্বারা আমরা বুঝি সি শার্প ল্যাঙ্গুয়েজে এই ক্লাসটা কাউকে ইনহেরিট করেছে। কাকে করলো? এমপ্লয়ি বেজ নামক ক্লাসকে। এই এমপ্লয়ি বেজ ক্লাসটা দেখো এইখানে আছে। ওকে, আচ্ছা, সবসময় প্রোগ্রামের রিলেটেড নাম দেওয়ার চেষ্টা করবা, যাতে মানে বুঝতে সুবিধা হয় ভবিষ্যতে বা বুঝতে।